নির্বাচনের পূর্বে হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ অভিযান, মোদীর ঘনিষ্ঠ হয়েও নিঘকটিয়া হব সর্বানন্দ সোণোৱাল। জিলায় জিলায় নেতৃত্ব সলনির কুচকাওয়াজ, বাজপেয়ী ভবনের পর উৎখাত ফণি শর্মার ঘনিষ্ঠ। 2024 লোকসভা নির্বাচনের পূর্বে নিজ দলের ভিতরতে এক বৃহৎ অভিযান আরম্ভ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী হিসাবে কেবল সরকারতেই নহয়, দলের মজিয়াতো কেবা বছর প্রত্যাহ্বানবিহীন হয়ে থাকার কুচকাওয়াজ আরম্ভ করেছে মুখ্যমন্ত্রীগুলো। ইয়ার বাবে রাজ্যিক বিজেপির নেতৃত্ব সম্পূর্ণ নিজের মতে গড়ি তৎপর হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেবল রাজ্যিক মুখ্য কার্যালয় নহয়, জিলায় জিলায় থাকা বাজপেয়ী ভবনও নিজের হাতলৈ অনার চেষ্টা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। বিজেপি দল নিজের আয়ত্তলৈ অনার প্রথম পদক্ষেপে আছিল রাজ্যিক বিজেপির সাংগঠনিক সম্পাদক ফণি শর্মার বিদায়। সকলে জানে যে বিজেপির সাংগঠনিক সম্পাদক পদত থাকা আর এস এসে মনোনীত করা এজন নেতা। রাজ্যিক বিজেপিত সেই অপ্রতিদ্বন্দ্বী নেতাগী আছিল ফণি শর্মা। বিগত দুটা দশক ধরে ফণি শর্মার নিয়ন্ত্রণত আছিল বিজেপির দলীয় সংগঠন, যার বাবে সরকারত অপ্রতিদ্বন্দ্বী হলেও বিজেপির সংগঠনত হস্তক্ষেপর কোনো সুযোগ পোৱা নাছিল হিমন্ত বিশ্ব শর্মায়। সেইবাবে ফণি শর্মাক অসমৰ পৰা আঁতৰাবলৈ এক গোপন অভিযান আৰম্ভ কৰিলে হিমন্ত বিশ্ব শর্মায়। অমিত শাহৰ লগত থকা অত্যন্ত ঘনিষ্ঠতার সূত্রেই সেই অভিযান সফল কৰিবলৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক অধিক সময়ৰ প্ৰয়োজন নহল। ফণি শর্মাৰ ঠাইত অসমৰ সাংগঠনিক সম্পাদক হিচাপে নিযুক্ত হল জি আর রবীন্দ্র রাজু। এগৰাকী রবীন্দ্র রাজুর অসমৰ লগত নাই দূর দূরলৈ কোনো সম্পর্ক। সেই সুযোগতে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাক বিজেপির সংগঠনের সর্বেসর্বা পাতিবলৈ তৎপর হয়ে পড়িল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সাহসতে জয়ন্ত মল্ল বৰুৱাই ৰাজেন গোহাঁইৰ দৰে জ্যেষ্ঠ নেতাকো বাজপেয়ী ভবনের পর গতিয়াই উলিয়াই দিয়ার নির্দেশ দিবলৈ সাহস করলে, যি কথা নিজে উল্লেখ করেছে প্রাক্তন মন্ত্রী ৰাজেন গোহাঁই। ইয়াৰ পৰা স্পষ্ট ইঙ্গিত দিয়া হল যে হিমন্ত বিশ্ব শর্মাৰ বিৰোধিতা মানেই বাজপেয়ী ভবনত প্রবেশ নিষেধ, হিমন্ত বিশ্ব শর্মার বিরোধিতা মানে দলের পর খাব গতা। কেবল বশিষ্ঠর মুখ্য কার্যালয় নহয়, প্রতিখন জিলা আর মণ্ডলতো নিজের পক্ষের মানুষক নেতৃত্ব দিয়ার কুচকাওয়াজ অচিরেই আরম্ভ হব। তার পূর্বে বাজপেয়ী ভবন আর দলের মজিয়ার পর ফণি শর্মার ঘনিষ্ঠ নেতা নেত্রীসকলক উৎখাত করার প্রক্রিয়া পূর্ণগতিত আরম্ভ হয়েছে। দলের মজিয়াত নিজের খোপনি সুদৃঢ় করার আড়ত আছে সর্বানন্দ সোণোৱালৰ পৰা ভৱিষ্যতে আহিব পৰা প্ৰত্যাহ্বান। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ গুডবুকত থকা বাবে সর্বানন্দ সোণোৱাল বিজেপিৰ সংসদীয় সমিতি আৰু নিৰ্বাচনী সমিতিত অন্তৰ্ভুক্ত হৈছে। সেই সূত্ৰে প্ৰাৰ্থিত্বৰ ক্ষেত্ৰতো তেওঁৰ ভূমিকা হ'ব গুৰুত্বপূৰ্ণ। কিন্তু সোণোৱালে হস্তক্ষেপ কৰাৰ আগতেই যাতে ৰাজ্যিক বিজেপিয়ে কেৱল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ঘনিষ্ঠ লোকৰ নামহে প্ৰস্তাৱ কৰে, তাৰ বাবে দলৰ নেতৃত্বও নিজৰ হাতলৈ আনিবলৈ তৎপৰ হৈ উঠিছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকার আর দলত কর্তৃত্ব স্থাপন হওয়ার লগে রাজনীতিত লাহে লাহে অপ্রাসঙ্গিক হয়ে পড়ব সর্বানন্দ সোণোৱাল আর তেওঁৰ শিবির। এইদরেই সম্ভাব্য সকল প্রত্যাহ্বানক এতিয়াই মষিমূৰ করবলৈ দলের মজিয়াত এক বৃহৎ অভিযান আরম্ভ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। News Desk Report, The CrossCurrent.